আজকে অনেকদিন বাদে একটা রিওয়াজের ভিডিও, সেটাও খানিকটা দায়ে পড়ে, কারণ প্রোগ্রাম রয়েছে সামনে, আপনারা জানেন সেটা নিয়ে প্রচণ্ড চাপে রয়েছি। তা সত্ত্বেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাম্পিং রোডস রিওয়াজ, যেটা আমার বিশ্বাস আগে এই চ্যানেলে শিখিয়েছি, কিন্তু ভিডিওটা লোকেট করতে পারছি না, কয়েকজন ছাত্রছাত্রীর ভীষণ দরকার, তাই জন্য চটপট আজকে তার একটা সংক্ষিপ্ত সার আপনাদের জন্য বানিয়ে দিচ্ছি। নমস্কার, সল্টলেক স্টুডেন্ট ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত। আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন তারা জানেন এখন আমি অনেক বাজে কথা বলবো, এবং যারা এই সমস্ত বাজে কথা শুনতে একদম আগ্রহী নন তারা এই ভিডিওর শেষ 5 মিনিটটা দেখে নিতে পারেন, ওখানেই মূল জায়গাটা থাকবে। একটা রেওয়াজ, একটা খুব প্রচলিত, একটা খুব জরুরি রেওয়াজ, সেই রেওয়াজটা আমার বিশ্বাস আমি এই চ্যানেলে শিখিয়েছি। এই রেওয়াজটাকে আমরা জাম্পিং নোটসের রেওয়াজ বলি। ভয়েস ট্রেনিংয়ের ক্ষেত্রে যে দুটি ধরনের রেওয়াজ আমরা বলে থাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার একটি হচ্ছে সপাট বা সাপাট, আর একটি হচ্ছে ছুট বা উল্লম্ফন। এবার এই রেওয়াজটাকে এই দুটো প্র্যাকটিসের একটা কম্বিনেশন বলা যেতে পারে। সপাট এবং ছুট নিয়ে চ্যানেলে ভীষণভাবে আলোচনা করেছি, এবং যে কোনো ধরনের সঙ্গীত সাধনা করতে গেলে এই বেসিক 3-4 রকমের রেওয়াজ অন্তত 6-8 মাস খুব ভালোভাবে চর্চা করা প্রয়োজন বলে আমি মনে করি। আমি মনে করি কেন, এটা সবাই মনে করেন, কারণ এই রেওয়াজগুলো বেসিক্যালি এরা গলার রেওয়াজ নয়, এরা মস্তিষ্কের রেওয়াজ। মাথা, কান এবং গলা, এই 3টে ডিভাইসের কোঅর্ডিনেশন যদি ঠিকঠাক না হয় তাহলে কোনো গানই আপনি গাইতে পারবেন না। এবং রেওয়াজের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সেইটা, যে এই 3টে জিনিসের মধ্যে একটা তালমিল, একটা কোঅর্ডিনেশন তৈরি করা। তা আজকে যে রেওয়াজটা নিয়ে আমরা চর্চা করব, এটাকে জাম্পিং নোটসের রেওয়াজ বলা হয়। এই রেওয়াজটা এবার আমি আপনাদের জন্য একবার ডেমনস্ট্রেট করে দিই, রেওয়াজটা আপনাদের একবার বুঝিয়ে দিই, অত্যন্ত সহজ রেওয়াজ। তার আগে বলি কয়েকটা ভুল স্বীকার করার আছে। আমি বারবার করে আগের ভিডিওগুলোতে বলেছি যে আমাদের অনুষ্ঠান 7 এপ্রিল, আমি ভুল বলেছি, 7 তারিখ গুড ফ্রাইডে, 7 তারিখ আমাদের একটা ফাইনাল রিহার্সাল হবে আমাদের বাড়িতে, 8 তারিখ শনিবার সেই দিন রামমোহন মঞ্চে আমাদের অনুষ্ঠান। সুতরাং 7 তারিখ আপনারা প্লিজ আমার ভিডিও দেখে কেউ রামমোহন মঞ্চে চলে যাবেন না, যদি একান্ত চলে যান তাহলে ওখান থেকে আমার বাড়ি খুব একটা দূরে নয়, আমার বাড়িতে চলে আসুন, সেখানেই আমরা সবাই থাকবো, সেখানেই সেদিন গান বাজনা হবে। আর 8 তারিখ শনিবার আমাদের অনুষ্ঠান, আমাদের এবারের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে রবি ঠাকুরের প্রেম পর্যায়ের গানে বসন্তের অনুষঙ্গ, সেইটা নিয়ে 8 তারিখ সন্ধে 6টা থেকে রামমোহন মঞ্চে আমরা থাকবো আপনাদের জন্য। অবশ্যই সবাই চলে আসুন, আমার বিশ্বাস অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগবে। আজকের রেওয়াজের প্রসঙ্গে আসি। এই রেওয়াজটা একটু স্পিডে করার, আমি আজকে হারমোনিয়ামের রেওয়াজটা দেখাচ্ছি, কিন্তু রেওয়াজটা গলায় বসে গেলে তারপর কিন্তু আমাদের অবশ্যই এটাকে তানপুরায় করতে হবে। এই রেওয়াজটা সাপাট আর ছুট এর একটা কম্বিনেশন বলতে পারেন। রেওয়াজটার ফার্স্ট পার্টটা আমরা করি, সারে গা সারে মা সারে পা সারে ধা সারে নি সারে সা, অর্থাৎ 3টে স্বরের কম্বিনেশন, তার মধ্যে প্রথম 2টো স্বর কনস্ট্যান্ট থাকছে, সারেটা কনস্ট্যান্ট, এবং রে থেকে পরের নোটগুলো ছুটের মতো একটা একটা করে বাড়ছে। আরেকবার করি দেখুন, সারে গা সারে মা সারে পা সারে ধা সারে নি সারে সা। এবার সেম অঙ্ক যদি রে থেকে করি কি হবে, রে গা মা রে গা পা রে গা ধা রে গা নি রে গা সা। গা থেকে করলে গা মা পা গা মা ধা গা মা নি গা মা সা, মা পা ধা মা পা নি মা পা সা, পা ধা নি পা ধা সা ধা নি সা। এবার যারা আমি যেভাবে সাপাট এবং ছুট করাই সেই ভিডিওগুলোকে ফলো করেছেন, চেষ্টা থাকবে একটা কার্ড দিয়ে দেওয়ার, তারা জানেন এই সাপাট বা ছুট প্রত্যেকটার 4টে মুভমেন্ট থাকে, 1 2 3 4। আমরা ফার্স্ট মুভমেন্টটাকে বলি অ্যাসেন্ডিং ফরওয়ার্ড, 2 নম্বরকে বলি ডিসেন্ডিং ফরওয়ার্ড, 3 নম্বরকে বলি অ্যাসেন্ডিং রিভার্স, 4 নম্বরকে বলি ডিসেন্ডিং রিভার্স। সেম হিয়ার,
ওই একটা পাল্টা যদি আমার মাথায় বসে যায় তাহলে শপটের পাল্টাটা বুঝলে সেখান থেকে ছুট বুঝতে পারবো, ছুট বুঝলে সেখান থেকে জাম্পিং নোটস বুঝতে পারবো, এবং কোনো পাল্টা আমার টুকে নেওয়ার বা লিখে নেওয়ার দরকার হবে না। যদিও এই পাল্টাটা নিয়ে একটা ভীষণ ডিমান্ড আছে, যারা আমার কাছে ফিজিক্যাল শেখেন তারা তাদেরও যে স্যার একটা পিডিএফ তৈরি করে দিন, আমি একটা পিডিএফ বানিয়ে ডেসক্রিপশানে দিয়ে দেবো, হয়তো কালই পারবো না কিন্তু এর মধ্যে যখনই আমি সময় পাবো এই পিডিএফটা বানিয়ে আমি দিয়ে দেবো। তাহলে চলুন ফার্স্ট মুভমেন্ট বা অ্যাসেন্ডিং ফরওয়ার্ড মুভমেন্ট সেটা আরেকবার দেখি। সারে গা সারে মা সারে পা সারে ধা সারে নি সারে সা রে গা মা রে গা পা রে গা ধা রে গা নি রে গা সা গা মা পা গা মা ধা গা মা নি গা মা সা মা পা ধা মা পা নি মা পা সা পাধানি পাধা সাধানি সা। যারা সাপাট ছুট ভালো করেছেন তারা মোটামুটি বুঝতেই পারছেন। দু নম্বর বা ডিসেন্ডিং ফরওয়ার্ড সেটা কি হবে? সা নি ধা, এবার সা নিটা কনস্ট্যান্ট, সা নি পা সা নি মা সা নি গা সা নি রে সা নি সা। এবার নি থেকে নি ধা পা নি ধা মা নি ধা গা নি ধা রে নি ধা সা। ধা থেকে ধা পা মা ধা পা গা ধা পা রে ধা পা সা। পা থেকে পা মা গা পা মা রে পা মা সা মা গা রে মা গা সা গা রে সা। তাহলে এইটা গেল ওয়ান আর টু অ্যাসেন্ডিং ফরওয়ার্ড ডিসেন্ডিং ফরওয়ার্ড। চলুন আরেকবার বলে নি। সারে গা সারে মা সারে পা সারে ধা সারে নি সারে সা রে গা মা রে গা পা রে গা ধা রে গা নি রে গা সা গা মা পা গা মা ধা গা মা নি গা মা সা মা পা ধা মা পা নি মা পা সা পা ধা নি পা ধা সা ধা নি সা। এবার অবরোহণ ডিসেন্ডিং ফরওয়ার্ড। সা নি ধা সা নি পা সা নি মা সা নি গা সা নি রে সা নি সা নি ধা পা নি ধা মা নি ধা গা নি ধা রে নি ধা সা ধা পা মা ধা পা গা ধা পা রে ধা পা সা পা মা গা পা মা রে পা মা সা মা গা রে মা গা সা গা রে সা। তাহলে এক আর দুই এই দুটো মুভমেন্ট বোঝা গেল। তিন নম্বরে কি হবে? পুরো ব্যাপারটা একই থাকবে, খালি রিভার্স অর্ডারে সারে গাটা হয়ে যাবে গা রে সা। তাহলে করি গা রে সা, এবার তাহলে রে সাটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে? গা রে সা মা রে সা পা রে সা ধা রে সা নি রে সা সা রে সা। বি কেয়ারফুল, এই স্বরগুলোকে সুরে রাখা বিশেষত একটু দূর থেকে যখন আসছি ইজ ভেরি চ্যালেঞ্জিং। পরেরটা মা গা রে পা গা রে ধা গা রে নি গা রে সা গা রে পা মা গা ধা মা গা নি মা গা সা মা গা ধা পা মা নি পা মা সা পা মা নি ধা পা সা ধা পা সা নি ধা। এইটা গেল তাহলে তিন নম্বর মুভমেন্ট অর্থাৎ অ্যাসেন্ডিং রিভার্স। চার নম্বর ডিসেন্ডিং রিভার্স কি হবে? ধা নি সা, এবার নি সাটা কনস্ট্যান্ট, পা নি সা মা নি সা গা নি সা রে নি সা সা নি সা পা ধা নি মা ধা নি গা ধা নি রে ধা নি সা ধা নি মা পা ধা গা পা ধা রে পা ধা সা পা ধা গা মা পা রে মা পা সা মা পা রে গা মা সা গা মা সা রে গা। অত্যন্ত মজাদার পাল্টা এবং অত্যন্ত জরুরি পাল্টা। আমার যতদূর মনে পড়ছে এই পাল্টাটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি কিন্তু আমি নিজেই এখন খুঁজে পাচ্ছি না। আসলে আমার ভিডিওগুলো তো ভীষণ আড্ডার ঢঙে বানানো, আড্ডার একটা মেজাজে বানানো, সুতরাং আমি যে তাদের খুব যত্ন নিয়ে ট্যাগ করি, খুব যত্ন নিয়ে তাদের
কি বলবো ট্যাগিংগুলো সাজাই, নোমেনক্লেচার সাজাই তা নয়। আমার যেমনভাবে ব্যাপারগুলো মনে আসে, যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হয় সেটাই করি। আমি একেবারেই সিস্টেমেটিক নই এবং অত সিস্টেমেটিক্যালি একদম অঙ্গ কষে কষে হিন্দুস্থানি খেয়াল চর্চা করা যায় বলে আমার মনে হয় না। যদিও ভয়েস ট্রেনিংয়ের মধ্যে অবশ্যই একটা কাঠামো, একটা স্ট্রাকচার ভীষণভাবেই দরকার। আমার মনে হচ্ছে যেন এই প্র্যাকটিসটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক আছে, ভালো জিনিস, বেসিক জিনিস, খুব এলিমেন্টারি লেভেলের জিনিস, কিন্তু ওই বললাম প্রথম 6-8 মাস এই জিনিসগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করাটা খুব জরুরি। নানা ঠাটে আমরা প্রধানত 5টা ঠাট নিয়ে কাজ করি। ঠাটের ক্লাসে বলেছি যে ভিলাভালে করলাম, এরপরে কাফি, তারপর ভৈরব, তারপর ভৈরবী, তারপর কল্যাণ। এই 5টা ঠাটে ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসটাকে করলে জাম্পিং নোটস, অর্থাৎ এক স্বর থেকে আরেক স্বরে যাওয়া, এক লাফে যাওয়া, ডাইরেক্ট যাওয়া, সেইটার ব্যাপারে আপনাদের কনফিডেন্স অনেক বেড়ে যাবে, আপনাদের ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে। একটা খুব ভালো প্র্যাকটিস। চলুন চলুন এই 3 আর 4 এই দুটো আরেকবার করি। গা রে সা মা রে সা পা রে সা ধা রে সা নি রে সা সা রে সা মা গা রে পা গা রে ধা গা রে নি গা রে সা গা রে পা মা গা ধা মা গা নি মা গা সা মা গা ধা পা মা নি পা মা সা পা মা নি ধা পা সা ধা পা সা নি ধা 3 ধা নি সা পা নি সা মা নি সা গা নি সা রে নি সা সা নি সা পা ধা নি মা ধা নি গা ধা নি রে ধা নি সা ধা নি মা পা ধা গা পা ধা রে পা ধা সা পা ধা গা মা পা রে মা পা সা মা পা রে গা মা সা গা মা সা রে গা। তাহলে এই প্র্যাকটিসটা আমাদের একটা ছন্দের সঙ্গে, বুঝতেই পারছেন এটা একটা ত্রিমাত্রিক প্যাটার্ন, সেই ছন্দের সঙ্গে করতে পারতে হবে। অত্যন্ত বেসিক প্র্যাকটিস কিন্তু অত্যন্ত জরুরি প্র্যাকটিস। আমি যেভাবে বলি সাপাট এবং ছুট, এই দুটো মোটামুটি যখন আমাদের গ্রিপে এসে গেল তখন এই জাম্পিং নোটসের প্র্যাকটিসটা করা ভীষণ দরকার। এবং এই 3টে প্র্যাকটিসকে বেসিক যারা একদম মানে হারমোনিয়ামের ওপর ডিপেন্ডেন্সি কাটিয়ে তানপুরার দিকে যেতে চাইছে, তারা যখন আমায় জিজ্ঞাসা করে যে কী প্র্যাকটিস করব, আমি বলি এলিমেন্টারি লেভেলে এই সাপাট, ছুট এবং জাম্পিং নোটস, এদেরকে যদি ভালোভাবে করা যায় অ্যাটলিস্ট 3-4 মাস রোজ, তাহলে আমরা দেখব আস্তে আস্তে এই স্বরগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এবং তখন কিন্তু আস্তে আস্তে দেখব তানপুরায় গলা মেলাতে আমার আর কোনো অসুবিধা হচ্ছে না। একটা একদম অত্যন্ত জরুরি জিনিস খুব সংক্ষেপে ছোট্ট করে আপনাদের বলে দিলাম, আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। আমাদের অনুষ্ঠানের কথা আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিই, আগামী 8ই এপ্রিল শনিবার রামমোহন মঞ্চে সল্টলেক সুরের ধারার পরবর্তী মঞ্চ উপস্থাপনা, যার বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানে বসন্তের অনুষঙ্গ। সমস্ত সঙ্গীতানুরাগী সুধীজনের সাদর আমন্ত্রণ, কোনো কার্ড নেই, কোনো টিকিট নেই, সবাই মিলে চলে আসুন। আশা করি অনুষ্ঠানটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের জন্য তাহলে এটুকুই থাক, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।